আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি এখানে পাটায় মাছের ভর্তা করছি। মাঝে মাঝে আমি যেভাবে মাছের ভর্তা করি সেটা আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এখানে আমি দুটো মাছের পিস, যে কোনো মাছে আপনারা নিতে পারেন, আমার ফ্রিজে যা মাছ ছিল সেই মাছ থেকে দুটো মাছ আমি নিয়ে নিয়েছি, ভেজে কাঁটাগুলো বেছে নিয়েছি। এভাবে পাটায় বেটে মাছের ভর্তা করলে টেস্ট অনেক ভালো, অনেক ভালো লাগে। আসলে এক একটা টেস্ট এক এক ধরনের, বাটনায় আপনি ভর্তা করলে যে এক ধরনের টেস্ট হয়, আর এভাবে পাটায় বেটে এক ধরনের টেস্ট হয়। তো আমি পাটায় বেটে আজকে ভর্তা করছি। মাছগুলো বেটে নেওয়ার পর মধ্যে ভেজে না মরিচগুলো দিয়ে দিব। আপনারা শুকনো মরিচে দিতে পারবেন, তবে আমার কাছে কাঁচা মরিচ দিয়ে এই মাছের ভর্তাটা অনেক ভালো লাগে। এখন পেঁয়াজ আর রসুন আমি ভেজে নিয়েছিলাম, পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম। পুরোপুরি মিহি করে বাটার দরকার নেই। আর এখন আমি এতে ধনে পাতা দিয়ে দিলাম। অনেকে এই পেঁয়াজ মরিচের সঙ্গে ধনে পাতাটা ভেজে নেয়, আমি আবার এইভাবে কাঁচাই দিই, কারণ ভেজে নিলে আমার মনে হয় ঘ্রাণটা একটু কমে যায়। এখন আমি মাছের সঙ্গে সবগুলো বেটে নিব ভালোভাবে। মাছ ভাজার সময় আর পেঁয়াজ মরিচ ভাজার সময় আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তাই আবারও লবণটা টেস্ট করে নিয়ে আবার একটু লবণ দিয়ে দিলাম। আপনারাও লবণটা টেস্ট করে দিয়ে দেবেন। বাস, এটা আর বাটার দরকার নেই। এখন ভর্তাটা উঠিয়ে নেব, মজার ভর্তা। আমি এভাবে ভর্তা মাঝে মাঝে করি। আর আপনাদের কার মাছ ভর্তা কার কার খেতে ভালো লাগে? আমার তো মনে হয় এমন কেউ নেই যে মাছের ভর্তা খেতে পছন্দ করে না। আর এই মাছ ভর্তা খেতে ভীষণ মজার একটা খাবার মাছ ভর্তা। তো এখন উঠিয়ে নিব, দেখুন ভর্তাটা পুরোপুরি কমপ্লিট। এতো হয়ে গেল মাছ ভর্তা। আর শুধু মাছ ভর্তা না, যে কোনো ভর্তায় পাটায় বেটে এভাবে করে দেখবেন, টেস্টটা একটু হলেও ভিন্ন হয়। সবাই ভালো থাকবেন। আমার এই আজকে সংক্ষেপে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, খুদাহাফেজ।